রমজানের রূপচাঁদায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আফরোজা নাজরীন সুমি। অনুষ্ঠানটির পরিবেশনা রয়েছে প্রথম আলো ডট কম। আজ আমি করে দেখাবো দারুণ মজার একটা কাবাব, চিকেন অরেঞ্জ কাবাব। চলুন সরাসরি রান্নাতে চলে যাই। চিকেন অরেঞ্জ কাবাব করতে আমাদের চিকেন ব্রেস্ট পিস লাগবে। আমি এখানে চোকো চোকো করে এরকম কেটে রেখেছি। এর মধ্যে আমি দিয়ে দিব গোলমরিচ গুঁড়া, আদা রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম, তারপরে রসুন বাটা, একটু গরম মশলা গুঁড়া, পাপরিকা, মরিচ গুঁড়া। ঝালটা যে যেরকম খেতে চান সে সেরকম দিয়ে নেবেন স্বাদ অনুযায়ী। ইয়েলো মাস্টার্ড, এটা বাজারে সহজে কিনতে পাওয়া যায়। এখানে দিচ্ছি আমি ব্রাউন সুগার, কেউ চাইলে সাদা চিনিটাও দিতে পারেন। লেবুর রস, আমি বলেছি অরেঞ্জ কাবাব, এখানে আমি রেখেছি অরেঞ্জ জুস, একটু টমেটো কেচাপ, কেচাপটা দিলে, আর দিব টক দই। আপনারা চাইলে টক দইটাকে কাপড়ে বেঁধে পানিটা ঝরিয়েও দিতে পারেন, আমি একটু পানি সহই দিচ্ছি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাগুলোর সাথে এইভাবে মিশিয়ে এটা মেরিনেট করে আপনারা রেখে দেবেন কমপক্ষে আধা ঘন্টা, আর হাতে সময় থাকলে আরও বেশি। আর আমি এই ফাঁকে চুলাটা জ্বালিয়ে দিই, তেলটা গরম হতে হবে, প্যানটা গরম হোক, তারপর আমি তেল দিয়ে দিচ্ছি। আর এদিকে এভাবে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। কিছুটা কাঠি ভিজিয়ে রেখেছি। কাঠি এভাবে ভিজিয়ে রাখলে শাসলিক স্টিক, আপনারা ভিজিয়ে যদি না রাখেন যখন কাবাবটা হয়ে যাবে খুলতে গেলে কিন্তু সহজে খুলবে না। তার আগে আমি একটু তেল দিয়ে দিই। আমি ব্যবহার করছি রূপচাঁদা সয়াবিন অয়েল, এটা শ্যালো ফ্রাই হবে, অনেক বেশি তেল লাগবে না। আর এভাবে স্টিকে আমি গেঁথে নিব, অরেঞ্জের ফ্লেভারটা থাকবে, এটা কিন্তু খেতে দারুণ লাগে। আর মেরিনেট করে রাখলে অরেঞ্জ এবং লেবুর রসের কারণে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমাদের হাতে সময় তো একটু কম থাকে, আমরা মেরিনেট না করেই করে ফেলছি, আপনারা বাড়িতে অবশ্যই মেরিনেট করে আধা ঘন্টা রেখে তারপরে করবেন। জাস্ট পরপর গেঁথে নিতে হবে। এর সাথে যদি শুধু একটু নান দিয়ে দেন অথবা রুটি পরোটা, যে কোনো কিছুর সাথেই কিন্তু দারুণ লাগে খেতে। তেলটাও গরম হয়ে গেছে প্রায়, আমি একটা করে স্টিক দিয়ে দিচ্ছি। ব্যাস সবগুলো স্টিক গেঁথে নিলাম। আর এই যে আমাদের গ্রেভিটা রয়ে গেছে মেরিনেট করা সসটা, এটা আমি আর একটা চুলায় দিয়ে একটু জাল দিয়ে ঘন করে নিব, তারপরে কাবাবের সাথে সার্ভ করব। আপনারা সাবধানে উল্টিয়ে নেবেন টাং দিয়ে, আমি হাত দিয়ে করেছি, আপনারা কিন্তু বাড়িতে এভাবে করবেন না, অবশ্যই টাং ব্যবহার করবেন এবং সাবধানে করবেন। আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি, মেরিনেট করার পরে যে মশলাটা ছিল সেটা আমি একটু জাল দিয়ে ঘন করে নিব। এই সসটা আমি, এর মধ্যে অরেঞ্জের ফ্লেভারটা আছে এই জন্য এটা ফেলে দিব না, এটা আমি চিকেনের উপরে দিয়ে সার্ভ করব। একটা দারুণ রং এসেছে কিন্তু, হালকা একটু লাল লাল আর অরেঞ্জের একটা ফ্লেভার আছে। কাবাবগুলো কিন্তু প্রায় হয়ে গেছে। আমি এই অবস্থায় আমাদের যে সসটা তৈরি করা ছিল সেটা উপর দিয়ে একটু দিয়ে নামিয়ে ফেলব। আমি দারুণ সুঘ্রাণ পাচ্ছি এবং রংটা দেখেই বোঝা যাচ্ছে আমাদের চিকেনটা একদম রেডি হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি কাবাবগুলোকে খুব সাবধানে নামিয়ে নিব। দারুণ সুন্দর একটা রং এসেছে এবং এটা খেতেও কিন্তু খুব মজার। আমি এখানে এটা সাথে খাওয়ার জন্য একটু সস দিয়ে দিব। তৈরি হয়ে গেল দারুণ মজার চিকেন অরেঞ্জ কাবাব। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য চোখ রাখুন রমজানের রূপচাঁদায়, নাগরিক টিভির পর্দায় এবং প্রথম আলো ডট কমে। সবাই খুব ভালো থাকবেন।